টোকিও জাপান থেকে সম্প্রচারিত 10 দিক টিভির নতুন আয়োজন সীমানা পেরিয়ে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল হাদি আল হেলালি। দর্শক, আজ আপনারা আমাদের সাথে আছেন বরাবরের মতোই 10 দিক টিভির যারা নিয়মিত দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই প্রবাসে আমাদের বাংলাদেশকে যারা ব্র্যান্ডিং করছে, বাংলাদেশের পতাকাকে যারা বিশ্ব সমাজের কাছে পরিচিত করিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, সেরকম কিছু আলোকিত মানুষকে নিয়েই বহির্বিশ্বের নানান প্রেক্ষাপট, নানান কথা গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন আমরা সাজিয়েছি সীমানা পেরিয়ে। আমাদের আজকের প্রথম পর্বে আমাদের নির্ধারিত বিষয়ে রাখা হয়েছে টোকিও অলিম্পিকের প্রস্তুতি কতদূর। আপনারা নিশ্চয়ই জানেন অলিম্পিক প্রতি 4 বছর পর পর যেভাবে আমাদের মাঝে ফিরে আসে, 2020 সালে টোকিও জাপানে এবারে আসর বসার কথা ছিল, কিন্তু বিশ্বব্যাপী যে মহামারী প্যান্ডামিক করোনার কারণে সেটি স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে পুনরায় সেটি 2021 সালে আবার স্থানান্তর করা হয়েছে। সেই 2021 সালে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি এবং নতুন বছরে আমাদের এই নতুন আয়োজনে আমরা আজকের প্রথম পর্বে কথা বলবো টোকিও অলিম্পিকের আয়োজন নিয়ে। আজ আমাদের অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলার জন্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর জাকির হোসেন, যিনি জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুনমা ইউনিভার্সিটির অধ্যাপনার কাজে নিয়োজিত রয়েছেন। ডক্টর জাকির, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আল হেলালি, সেই সাথে আমি ধন্যবাদ জানাই এই 10 দিক টিভি এবং তার যে চেয়ারম্যান সাহেব আমাদের সানাউল হক ভাই, যে উনি আমাদের এই প্রবাসীদের মাধ্যমে জাপানকে যে বিশ্ব দরবারে বা বিভিন্ন মানুষের অন্যান্য দেশের যে সবাই প্রবাসী দেশি যারা আছে সবার সামনে যে তুলে ধরার যে প্রচেষ্টা, তার এটা সত্যিই আমি সাধুবাদ জানাই। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আজকে আমাকে এই প্রথম সীমানা পেরিয়ে অনুষ্ঠানে অতিথি করার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন, আমরাও খুবই আনন্দিত আপনাকে আজকে আমাদের প্রথম পর্বের অতিথি হিসেবে পেয়ে। এবং আজ আমাদের অনুষ্ঠানের যে বিষয়ের উপর আমরা কথা বলবো, টোকিও অলিম্পিকের প্রস্তুতির বিষয়ে, সে ব্যাপারে আমাদের কাছে মনে হচ্ছে আমরা টোকিওতে অবস্থানরত যে সকল বাংলাদেশিরা রয়েছেন তাদের মধ্যে আপনি একজন অন্যতম ব্যক্তিত্ব, যিনি প্রায় দুই যুগ ধরে জাপানে অবস্থান করছেন এবং অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন, নিঃসন্দেহে জ্ঞানের আলো বিতরণ করছেন বহির্বিশ্বে, বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করছেন সম্মানের সাথে, সেই সাথে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জাপানের সংস্কৃতি, জাপানের জীবনধারাকে। আমরা সেসব বিষয়ে আপনার কাছ থেকে আজ ছোট্ট করে জানার চেষ্টা করব। দর্শক, সরাসরি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রশ্নে চলে যেতে চাই। ডক্টর জাকির হোসেন, আমরা যে বিষয় দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম যে প্রশ্নটি আপনার কাছে রেখে শুরু করতে চাই, সেটি হচ্ছে টোকিও অলিম্পিকের শেষ সময়ের প্রস্তুতি আসলে ঠিক কেমন ছিল। কারণ আমরা জানেন 2020 সালে এটির জন্য যে নির্ধারিত সময় ছিল সে সময় অলিম্পিক আয়োজন করা সম্ভব হয়নি, পরবর্তীতে 2021 সালে সেটিকে স্থানান্তর করে সময়টিকে বাড়ানো হয়েছে, কিন্তু 2020 সালে আসলে জাপান কতটুকু প্রস্তুত ছিল টোকিও অলিম্পিকের এই বিশাল আয়োজনকে স্বাগত জানাতে? ধন্যবাদ। জাপান টোকিও অলিম্পিক এটা ছিল 32তম অলিম্পিকের আয়োজন। জাপানের জন্য এটা তৃতীয়, এর আগেও জাপানে একটি অলিম্পিক আয়োজন হয়েছিল, সেটা হলো 1964-এ 1964 সালে। এই যে তাদের যে এই যে দ্বিতীয় আয়োজনটি ছিল 2020 সালে শিডিউল ছিল, কিন্তু আমরা সবাই জানি যে বিশ্বে এক করোনা মহামারীর যে তাণ্ডব, সারা বিশ্বই এই করোনার দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, বিভিন্নভাবে আমাদের জীবনকে ব্যাহত করেছে, সারা বিশ্বকে মানে কী বলে বলা যায় একটা একটা স্থবিরতা নিয়ে এসেছে। জাপান গভর্নমেন্টকে আমরা তখন লক্ষ্য করেছি যে তারা কিন্তু যে কোনোভাবেই হোক এই অলিম্পিকটা যেন যথাসময়ে হয় ঠিক সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করেছিল। ইভেন আমরা জানি যে তখন করোনা জাপানে শুরু হয়েছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে তাদের মানে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা। সবাই আমরা আশা করতেছিলাম যে
খুব দ্রুত জাপান গভর্নমেন্ট অন্যান্য দেশের মতো জরুরি অবস্থা বা কিছু একটা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু আমরা দেখেছি যে তখনও জাপান গভর্নমেন্ট যেহেতু তাদের একটা এত বড় একটা আসর, এই অলিম্পিকের আসর, তারা চাচ্ছিল যে কোনোভাবে যদি আমরা অলিম্পিকের আসরটা সমাপন্ন করতে পারি এটা তাদের জন্য সাকসেস ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা পোস্টপন করতে বাধ্য হয়েছে। তার মানে এই নয় যে তারা যে কোনো প্রস্তুতি তাদের ছিল না, অবশ্যই তাদের পুরোপুরি প্রস্তুতি ছিল নির্ধারিত সময়ে অলিম্পিকটা শুরু করা, কিন্তু তারা এই পরিস্থিতির কারণে, প্রস্তুতি বলতে আমি যদি বলি যে তাদের ইনফ্রাস্ট্রাকচার, জাপানের কমিউনিকেশন বলি বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, এমনিতেই তো তাদের আমার মনে হয় ক্লাস ওয়ান লেভেলের, মানে তাদের কাছে এই ধরনের একটা আয়োজন করা যে খুব বেশি যে বেগ পেতে হয় সেটা না, তারপরেও তারা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছিল, আমি পরে ওইগুলা উল্লেখ করব, অনেকগুলো প্রজেক্ট এই অলিম্পিককে উদ্দেশ্য করে হাতে নিয়েছিল, তাদের সবগুলোই তারা নির্দিষ্ট নির্ধারিত সময়ে শেষ করেছে এবং সেগুলো উদ্বোধনও করেছিল। তেমনটি আসলে জাপানের কাছে গোটা বিশ্বের প্রত্যাশার জায়গাটিও নিঃসন্দেহে সেরকম, আমরা এ ব্যাপারে আরো অনেক তথ্য আপনার কাছ থেকে জানবো। তার আগে একটি বিষয় আর একটি প্রশ্ন এখানে যুক্ত করতে চাই, বিশেষ করে এই যে আয়োজনটি যে বিলম্বিত হলো, যে সময়টিতে এটি শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে পিছিয়ে আবারও একটু সময় বাড়াতে হলো, সেক্ষেত্রে আসলে এই আয়োজন সময়টি একটু ব্যাঘাত ঘটার কারণে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে অর্থনৈতিক একটি বড় বিষয় রয়েছে, সব মিলিয়ে কি ধরনের প্রভাব পড়েছে এই আয়োজনে? এটা একটা বিরাট ইম্প্যাক্ট যে করোনার প্রভাবে যে একটা এত বড় একটা আসর পোস্টপন করতে হলো, তার জন্য অলিম্পিক যে অর্গানাইজেশন, জাপানের যে অথরিটি, সবাই অবশ্যই তারাও এটা বিবেচনা করেছে যে আমরা যদি এইটা শিপমেন্ট করি এটা আমাদের কি প্রভাব পড়বে। অবশ্যই নিঃসন্দেহে এটা সবাই বলে যে এটা একটা অর্থনৈতিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে কিন্তু এটা একটা মানে ক্ষতি বলা যায়, অর্থনৈতিকভাবে যদি চিন্তা করে তারা ইনস্ট্যান্ট যদি যখন এটা পোস্টপন করে তখন তারা দেখেছে, আমি আমাদেরকে এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে অলমোস্ট $2.4 billion তাদের এটা মানে কি বলে লস, মানে ক্ষতি আর কি, ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও তাদের তো কিছু করা নেই, যে এটা এমন একটা পরিস্থিতি যে তাদের এটা পোস্টপন করতেই হলো, যার ফলশ্রুতিতে তারা 2020 সালের 24th March তারা ঘোষণা করলো যে অলিম্পিকটা তারা পিছিয়ে 2021 সালের July 2 থেকে August 8 পর্যন্ত অলিম্পিকটা এই সম্পন্ন হবে এই টোকিওতে, টোকিও অলিম্পিক যেটা ছিল সেটা জাস্ট এক বছর পিছিয়ে এটা পোস্টপনমেন্ট মানে এটা হবে, সময়টিকে পরিবর্তন করা হলো। সেক্ষেত্রে আসলে জাপানের প্রস্তুতির কথা আপনি বলছিলেন যে প্রস্তুতিতে আসলে কোনো ধরনের তেমন কোনো ঘাটতি আসলে লক্ষ্য করা যায়নি, কিন্তু জাপানের যারা সাধারণ জনগণ, যারা এই আয়োজনের সাথে সরাসরি যারা প্রত্যক্ষভাবে জড়িত, তাদের ভেতরে উন্মাদনা আপনি কিভাবে দেখছেন? জাপানের জনগণের মধ্যে আসলে কি ধরনের উন্মাদনা কাজ করছে? এটা একটা চমৎকার কোশ্চেন যে জাপান কিভাবে অলিম্পিককে তারা স্বাগত জানাচ্ছে বা জাপানের ভিতরে কিভাবে এটা অ্যাওয়ারনেসটা বা সবার ভিতরে একটা স্বাভাবিক, আমরাও যখন দেখি আমাদের দেশে যখন কোনো একটা মানে এ ধরনের একটা আয়োজন করতে থাকে সবাই আমরা খুবই উৎফুল্ল থাকি। সেদিক থেকে আমি একটু পিছনে যেতে চাই, জাপানের যে অলিম্পিক যে হিস্ট্রি, যেমন এই আমরা যদি অলিম্পিককে, অলিম্পিক তো না স্বাভাবিকভাবে যে কেউ যদি অলিম্পিক চিন্তা করে তাহলে দেখা যাচ্ছে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে, একটা হচ্ছে এনসিয়েন্ট অলিম্পিক আর একটা হচ্ছে এই মডার্ন অলিম্পিক। হ্যাঁ, তো এনসিয়েন্ট এবং মডার্ন অলিম্পিকের ভিতরে মাঝখানে কিন্তু প্রায় 1500 বছর গ্যাপ ছিল, কোনো অলিম্পিক হয়নি। তারপরে এই মডার্ন অলিম্পিকটা শুরু হলো কত, 1896-এ 1896 সালে মডার্ন অলিম্পিকটা শুরু হলো। হ্যাঁ, ওই সময় যে ফার্স্ট অলিম্পিক, ঠিক তখন কিন্তু জাপান অলিম্পিকে পার্টিসিপেট করে নাই, ঠিক আছে, প্রায় কয়েক বছর পর 2011-এর দিকে, 2009-এর দিকে, ঠিক আছে,
তখনকার আমি একজনের নাম বলবো, যা যাকে বলা হয় জাপানের ফাদার অফ অলিম্পিক, উনি হলো কানো জিগোরো। কানো জিগোরো, মিস্টার কানো জিগোরো, উনি ছিলেন হলো এখানকার, তখনকার বলে যে একটা কি বলা হাইয়ার নর্মাল স্কুলের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে অ্যাকচুয়ালি তার প্রচেষ্টাতেই এই যে একটা সামাজিক যে আন্দোলন বলে না, যে একটা স্পোর্টস এর একটা ইভেন্টের মধ্যে সে যুক্ত হবে, সেই সামাজিক আন্দোলনের ফলে জাপান প্রথম কিন্তু অলিম্পিকে পার্টিসিপেট করে। অবশ্যই একটা কি বলে সারা জাপান, সারা জাপানে মানুষের ভিতরে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসে, সে প্রথম কিন্তু জাপান অলিম্পিকে পার্টিসিপেট করে, সেটা হলো ফিফথ অলিম্পিক, যেটা হলো স্টকহোমে 1912 সালে হয়। এবং তখন খুবই ইন্টারেস্টিং, তখন কিন্তু মাত্র দুজন পার্টিসিপেন্ট জাপানকে রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকে এই যে আস্তে 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 আজকে আজকে আমরা জানি যে জাপানের স্পোর্টসের কী অবস্থা, তারা অলিম্পিকে পার্টিসিপেট করতেছে, শুধু পার্টিসিপেশনই না, তারা কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেখান থেকে অনেকগুলো মেডেল তারা কিন্তু অর্জন করতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাপান, টোটাল জাপানি সোসাইটিতে এই যে অলিম্পিকটা একটা স্পোর্টস বেস মেগা ইভেন্ট, তাই না? এই যে স্পোর্টসের প্রতি যে তাদের যে একটা আগ্রহ বলি বা উন্মাদনা বলি, এটা আমি 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 মনে করি, আমি যতদূর দেখেছি এটা একদম স্কুল লেভেল থেকেই তাদের এটা শেখানো। এদেরকে স্কুলে যখন বাচ্চারা যায় তখন আমি দেখেছি যে একটা তো শিক্ষার উপর তাদের তো অবশ্যই আসেই, প্রায় 50% তাদের কিন্তু এফোর্ট যেটা দেয় সেটা হলো যে এই স্পোর্টস রিলেটেড যে কারিকুলাম বা স্পোর্টস রিলেটেড যে কার্যকলাপ এইটার উপরে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাপান কি বলে অনেক আগের থেকে কিন্তু তারা স্পোর্টসের প্রতি যথেষ্ট আগ্রহী এবং যথেষ্ট তাদের উন্মাদনা আছে। তবে এই উন্মাদনাটা অবশ্যই আনরুলি না, খুবই সিস্টেমেটিক ওয়েতে তারা সবাই স্পোর্টসকে ভালোবাসে। এখানকার যে স্কুলের যে বাচ্চাগুলো কোনো প্লেয়ার বা কোনো স্পোর্টসম্যান যখন আন্তর্জাতিক ইভেন্টে বা ওয়ার্ল্ডে কোনো ভালো একটা পজিশনে চলে যায়, আমার মনে হয় জাপানের প্রত্যেকটা ছেলে ওই স্পোর্টসম্যানের নামটা জানে। আজকে অসাধারণ অসাধারণ বড় বিষয়, ক্রীড়াবিদ জনগণ তারা তাদের খেলাধুলার প্রতি তাদের আগ্রহের কথা আপনি বলছিলেন, কিন্তু একই সাথে এ ধরনের একটি বড় আসর আয়োজনের ক্ষেত্রে আসলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় থাকে। বাংলাদেশ একটি ছোট দেশ হিসেবেও কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের মতো একটি আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার সফলতা অর্জন করেছিল। সেই জায়গা থেকে আসলে গোটা জাতির মধ্যে এক ধরনের আতিথেয়তা পরায়ণ একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যায়। সেই জায়গাতে আসলে জাপানের জনগণকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি তাদের আতিথেয়তার জায়গা থেকে? এটা আমি আমি যদি ঠিক বলি আর কি, ঠিক একবারে যে আমি বলে দিব না, খুবই চমৎকার আতিথেয়তা জাপানে, ফরেনার ফ্রেন্ডলি, এই কথাটা আমি না গিয়ে আমি বলতে চাচ্ছি যে জাপান সেই যে তাদের যে অলিম্পিক মুভমেন্ট শুরু হলো সেখান থেকে ধীরে 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 ধীরে, যে কোনো একটা সামাজিক পরিবর্তন কিন্তু হঠাৎ করে একদিনে আসে না, একটু সময় লাগে না? ঠিক জাপানেও, জাপান কিন্তু একটা কি বলে একটা দ্বীপ কান্ট্রি, একটা দ্বীপ রাষ্ট্র, এদের এদের যে ইমিডিয়েট যে বাউন্ডারিতে কোনো দেশ নাই, তো যার ফলে সেইভাবে জাপান কিন্তু অনেক আগের থেকে একটা আইসোলেটেড। এদের এদের মানে এই জাপান একটা দেশ, এদেরকে অন্য মানুষকে এসে অন্য মানুষের সাথে যে অ্যাকসেপ্টেন্স না, এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, জাপান কিন্তু অনেক আগে এতটা ফরেনার ফ্রেন্ডলি যেটা বলে আর কি, যে আমি যদি বলি ফরেনার ফ্রেন্ডলি, যে ফরেনারদের প্রতি যে একটা অ্যাকসেপ্টেন্স, যেমন আমেরিকাতে যেমন আছে এটা মাল্টিকালচার কান্ট্রি, গেলে পরে বুঝবো মা এটা মানে আমারই দেশ, কিন্তু জাপানে কিন্তু ওইটা আমরা আগে ফিল করি না। আমি আমি আসছি প্রায় 24 বছর আগে এখানে আসছি, হ্যাঁ তখনও কিন্তু একটা কালচার একটু ডিফারেন্স ছিল, কিন্তু এটা আস্তে 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 এখন কিন্তু জাপান অনেকটা অনেকটা ফরেনার ফ্রেন্ডলি, অনেকটা ফরেনার ফ্রেন্ডলি। তারা বিভিন্ন, এটা তাদের শুধু নট অনলি যে তাদের মানসিকতায় আমি লক্ষ্য করেছি, শুধু তাই না, জাপান গভর্নমেন্ট থেকেও বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই দেশটাকে যেন ফরেনাররে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের চলতে যেন কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। যেমন এখন রাস্তায় গেলে বিভিন্ন, আগে
জাপানিজ ছাড়া কোথাও একটা ইংলিশ ওয়ার্ডও লেখা থাকতো না। এখন কিন্তু অনেক জায়গায় স্টেশন বলি, রোড বলি, বিভিন্ন জায়গায় জাপানিজের পাশাপাশি ইংরেজিতেও লেখা থাকে। তো এটাতেই যে তাদের এবং সেই রিফ্লেকশনের ফলাফলও তারা পাচ্ছে। এখন অনেক বেশি ফরেনার জাপানে আসে, তারা এসে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা সুন্দরভাবে জীবন, আমরা আমরা যেমন অনেক সুন্দরভাবে এখানে জীবন যাপন করতেছি, আমরা জাপানিজ সোসাইটিতে কন্ট্রিবিউট করতেছি। তো এটা অবশ্যই, এটা আস্তে আস্তে, এখনো হয়তো অন্য দেশের তুলনায় ঠিক অ্যাকসেপ্টেন্সটা অত না হলেও, কিন্তু জাপান কিন্তু আস্তে আস্তে আমাদের সেই ফরেনার ফ্রেন্ডলি, যে কি বলে যে এটা প্রবাসী বান্ধব, মানে প্রবাসী যারা আসবে তাদের একটা যে বান্ধব, সেই পরিবেশটা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। তবে জাপানিরা ওভারঅল অত্যন্ত ভদ্র জাতি, এরা ফরেনার ফ্রেন্ডলি না মানে এই নাই যে আমাকে ঘৃণা করলে বা আমার কোনো ক্ষতি করলো বা আমাকে একটু মানে খারাপ চোখে দেখলো, এটা অবশ্যই না। তারা অত্যন্ত ভদ্র জাতি, তারা যথাযথ সম্মান করে। অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে। এবং সেটির প্রমাণ তো আসলে মানে জাপানের ব্যাপারে গোটা বিশ্বই জানে, তাদের বিশেষ করে তাদের তাদের যে বিনয়, তাদের যে উদারতার জায়গাটি, এই বিষয়গুলোকে গোটা বিশ্বব্যাপী প্রশংসিত ইতিমধ্যে। এবং নিঃসন্দেহে সেটি স্বাক্ষর তারা আবারও রাখতে সক্ষম হবে এবারের অলিম্পিকের আয়োজনে। আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, এটি অলিম্পিককে কেন্দ্র করে খুব মজার একটি ব্যাপার। বিশেষ করে অলিম্পিকে আমরা যেটি জানি যে শিরোপা, আমরা অলিম্পিকে মূলত যে শিরোপার জন্য যে লড়াইটা হয় সেখানে স্বর্ণ, তারপর রৌপ্য, ব্রোঞ্জ বিভিন্ন রকমের মেডেল দেওয়া হয়, যার জন্য আসলে গোটা বিশ্বের সারা বিশ্ব থেকে মানুষ তাকিয়ে থাকে অলিম্পিকের মতো এত বড় একটি আসরের দিকে। সেই জায়গাতে জাপান এবার অলিম্পিকের যে মেডেল প্রজেক্ট চালু করলো, এটি নিশ্চয়ই খুব মজার একটি বিষয় হবে আপনার জন্য। আপনি খুব কাছ থেকে ঘটনাগুলোকে দেখার সুযোগ পেয়েছেন, এই মেডেল প্রজেক্ট নিয়ে আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন কিভাবে তারা আসলে এই ধরনের একটি চমকপ্রদ আয়োজন করতে সক্ষম হলো। এটা মেডেল প্রজেক্টর জাপানের, যে আগেই বললাম যে জাপানের যে অলিম্পিক কে বেস্ট করে যে যত অনেকগুলা প্রজেক্টের ভিতরে ছিল একটা এই মেডেল প্রজেক্ট, ঠিক আছে। এই মেডেল প্রজেক্টের এটা যদি আমি যদি বলতে চাই যে অলিম্পিকের একটু স্পিরিটটা কি ছিল, অলিম্পিকের যে অলিম্পিক যে এই যে আধুনিক অলিম্পিকের যে জনক, ওনাকে আমরা আমরা বলি কি ফ্রান্সের যে একজন শিক্ষাবিদ কোবার্টিন, ঠিক আছে, এটা ব্যারন পিয়েরে ডি কোবার্টিন, উনি হলো যে আধুনিক অলিম্পিকের আমরা জনক বলতে পারি না। তো ওনার যে ফিলোসফি, ওনার যে ফিলোসফিটা ছিল যে অলিম্পিকটা কেন আয়োজন করে, অলিম্পিকটা আমি যদি জাস্ট ওনাকে যদি কোট করি না, আমি যদি বলতে চাই, উনি সুন্দর করে একটা ইংলিশে অবশ্যই লেখা আছে, দ্য এলিভেশন অফ মাইন্ড অ্যান্ড সোল, ওভারকামিং ডিফারেন্স বিটুইন ন্যাশনালিটি অ্যান্ড কালচার, এম্বারেসিং ফ্রেন্ডশিপ, এ সেন্স অফ সলিডারিটি অ্যান্ড ফেয়ার প্লে, আলটিমেটলি লিডিং টু দ্য কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওয়ার্ল্ড পিস অ্যান্ড বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইটা এই যে তার এই যে ফিলোসফিটা, এটা কিন্তু স্টিল এক্সিস্ট এবং প্রত্যেকটা মানুষ, এর সাথে বর্তমানে একটা যুক্ত হয়েছে, সেটা হলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবল ওয়ার্ল্ড, ইন আদার ওয়ার্ল্ড আমরা বলতে পারি গ্রিন ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে এটা আধুনিক প্রত্যেকটা অলিম্পিকে একটা যে এই যে মানে এনভায়রনমেন্টাল রিলেটেড কিছু একটা, গ্রিন ওয়ার্ল্ড মানে গ্রিন পিস, অনেকে গ্রিন পিসও বলে, কিন্তু সাস্টেইনেবল ওয়ার্ল্ড, এই সাস্টেইনেবল ওয়ার্ল্ডের প্রতি একটা জোর দেওয়া হচ্ছে। সেখান থেকে এইবার অলিম্পিকের যে এইবার টোকিও অলিম্পিকের যে চমকপ্রদ যে বিষয়টা ছিল সেটা হলো যে তারা যে অলিম্পিকে তো প্রচুর মেডেল দিতে হয়, আমি যদি লক্ষ্য করি টোকিও অলিম্পিক কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট, এখন পর্যন্ত সবচেয়ে বিগেস্ট, এখানে নাম্বার অফ ইভেন্টস, যেমন 33 ইভেন্টসে 33 ক্যাটাগরিতে স্পোর্টস ক্যাটাগরিতে 339টা ইভেন্ট আছে, এটা 42টা ভেন্যুতে এটা হবে। তার মানে 33 ইভেন্টসের যদি চিন্তা করি যে তাহলে আরও কত গুণ মাল্টিপ্লাই করি, এতগুলো মেডেল দিতে হবে, ঠিক আছে। এই যে মেডেলটা ঠিক তারা এই যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ওয়ার্ল্ড, সাস্টেইনেবল ওয়ার্ল্ডের সাথে তারা এই মেডেলটাকে যুক্ত করে তারা করেছে কি যে এই মেডেলগুলো আমরা ঠিক সরাসরি কোনো খনিজ থেকে সোনা বা ওই যে সিলভার আলো যে ব্রঞ্জ এগুলো না কিনে তারা চিন্তা করছে আমরা একটা রিসাইকেল গোডস থেকে এটা কালেকশন করবে। রিসাইকেল গোডস তাহলে কোথায় পাওয়া যাবে, আমরা হয়তো অনেকেই জানি না, ছোট ছোট যে ইলেকট্রনিক ডিভাইস থাকে, ফর এক্সাম্পল সেলফোন, ঠিক আছে, সেলফোন, এই ছোট ছোট ইলেকট্রনিক ডিভাইসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেটাল থাকে,
এই মেটালের ভিতরে গোল্ড আছে, সিলভারও আছে, ব্রঞ্জ আছে। জাপান কী করলো, এইটার একটা মুভমেন্ট কালেকশনের জন্য মুভমেন্ট করলো ফর 2 ইয়ার্স, 2017 সাল থেকে শুরু হয়ে 2019 সাল পর্যন্ত। এবং খুবই আশ্চর্যের বিষয়, এই 2 বছরে তাদের একটা এস্টিমেট আমি যেটা বলতে চাই যে প্রায় 78,000 টন, প্রায় 80,000 টন তারা এই ছোট মোবাইল কালেকশন করেছে। এবং কালেকশন করার পরে এর ভিতরে প্রায় 6.21 মিলিয়ন মোবাইল সেট আছে, জাস্ট মোবাইল ফোন, ঠিক আছে। এই মোবাইল সেটটা এনটিটি, এনটিটি হলো জাপানের সবচেয়ে টেলিকমিউনিকেশন বড় ন্যাশনাল যে কোম্পানি আর কি বলে, নিপ্পন টেলিকমিউনিকেশন বা এই ধরনের একটা, মানে আমাদের দেশে যেমন টিএনটি আছে না, ঠিক ওই ধরনের এনটিটি যেটা বলে আর কি, ওরা প্রায় 6.1 মিলিয়ন মোবাইল ফোন কালেকশন করে দিয়েছে। এই মোবাইল ফোন বা অন্যান্য ছোট যে ডিভাইস থেকে তারা গোল্ড 32 কেজি গোল্ড, 350 কেজি সিলভার, সরি 3,000 কেজি সিলভার এবং 2,200 কেজি ব্রঞ্জ কালেকশন করেছে। এবং এটা দিয়েই তারা এই মেডেলগুলা বানাবে। এবং আমি আগেই বলেছি এটার উদ্দেশ্য ছিল এই যে ওয়েস্টেস যে ইলেকট্রনিক ডিভাইসগুলা, এগুলো কিন্তু মানে এনভায়রনমেন্টালি একটা খুবই ক্ষতিকর একটা জিনিস, সেখান থেকে তারা এটা কী করলো, রিসাইকেল করলো। এটা রিসাইক্লিং যে বিষয়টা, এটাই তো আসলে দিস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য সাস্টেইনেবল ওয়ার্ল্ড না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। এটাই হলো সাস্টেইনেবল বা সাস্টেইনেবিলিটির কিওয়ার্ড, যে আমরা ক্ষতি করব না, ভবিষ্যৎ প্রজন্ম যাদের আসবে তাদের জন্য আমরা একটা সুন্দর ওয়ার্ল্ড রেখে যাব। তো এটা একটা তাদের আমি মনে করি অত্যন্ত একটা ইউনিক উদ্যোগ, অসাধারণ। এবং যেটি আপনি বলছিলেন ডক্টর জাকির, যে মানে যে সাস্টেইনেবল ইম্প্যাক্ট রেখে দেওয়া বা পরবর্তী জেনারেশনের জন্য, এটি কিন্তু একটি বড় বিষয়। এজন্য যে অলিম্পিকের মতো একটি মেগা আসরকে আসলে কিভাবে তারা তাদের নেক্সট জেনারেশনের সাথে রিলেট করছে, এটি সম্ভবত জাপানের পক্ষে আসলে সম্ভব। এর সাথে আরেকটি বিষয়ে যদি একটু দৃষ্টি আকর্ষণ করি আপনার, বিষয়টি আসলে এভাবে ভাবছিলাম যে নিঃসন্দেহে এই ধরনের একটি মেডেল প্রজেক্ট সাকসেস করার জন্য তো সে দেশের জনগণের, একেবারে বলতে গেলে আপামর জনসাধারণের যে অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন, এবং সেটি ছাড়া কোনো সরকারের পক্ষে আসলে সম্ভব না এত বিশাল একটি আয়োজনকে এভাবে ভিন্ন মাত্রিক কিছু কনসেপ্টগুলোকে এস্টাবলিশ করা। সেক্ষেত্রে জাপানের মানুষের তাদের যে জাপানের যে কালচার, যেটি আপনি প্রায় 2 যুগ ধরে দেখছেন খুব কাছ থেকে, জাপানের কালচারকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বর্তমানে একজন জাপানে সুপ্রতিষ্ঠিত বলতে পারি আমরা একজন প্রবাসী হিসেবে, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? এটা অবশ্যই আমাদের অভিজ্ঞতার থেকে যেটা দেখেছি, কাগজে কলমেও, যদি কাগজে কলমে হয়তো অতটা পড়ি নাই, কিন্তু অভিজ্ঞতা থেকে যেটা বলে, জাপানিজ পিপল তারা অত্যন্ত ল অ্যাভয়েডিং পিপল, মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, খুবই আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা জাতি। কেউ হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে যে তাদের অতীত হয়তো ইতিহাস পড়ে যে না জাপান, কিন্তু বর্তমান জাপান আর হয়তো আগের জাপান অনেক পার্থক্য আছে। এখনকার মানুষগুলা তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় যে এটা একটা অ্যাওয়ারনেস বা মানুষের ভিতরে একটা মোবিলাইজেশন, যে আমাদের একটা অলিম্পিক হচ্ছে, সেই অলিম্পিকের পারপাসে তোমাদের যে মোবাইল, পুরাতন যে মোবাইলগুলো আছে এইগুলা তোমাদের যে নিকটস্থ যে সবগুলো আছে এখানে জমা দিয়ে দাও, ঠিক আছে। মানুষকে যদি বলে, মানুষ জাপানের মানুষ এত কী বলে, এত ভালো যে তারা জাস্ট এটাকে মনে হলে যে আমার এটা ফরজে কিফায়, আমার এটা করতেই হবে, দায়িত্ব আর কি, দায়িত্ব। তারা ঠিক সেইভাবে এই যে এই ইয়েতে যে এই যে মোবাইল কালেকশন বা স্মল ইলেকট্রনিক ডিভাইস যে কালেকশন, এটা তারা যখন মোবিলাইজ করে, আমি স্ট্যাটিস্টিক্সে দেখলাম 90% মিউনিসিপ্যালিটি মানে ছোট ছোট, আমি বলতে পারি ছোট ছোট ইউনিয়নগুলো না, যে 90% ইউনিয়ন বা থানা বলতে পারি, যে এই 90% থানা এইগুলো পার্টিসিপেট করছে এবং মানুষকে ইনফর্ম করেছে যে তোমার কাছে যদি এই মোবাইল ডিভাইস থাকে এটা অলিম্পিকের জন্য দিয়ে দাও, তারা ঠিক বিনা পয়সায় এগুলা তার নিজ দায়িত্বে গিয়েই তারা দিয়ে আসছে। এটা মানে এত এত ভালো, কি বলবো, যদি বলি যে এত ভালো জাতি, এত ভালো মানুষ,
আসলে আমি যে আমার এই ক্ষুদ্র জীবনে যে কয়েকটা দেখেছি তাদের মধ্যে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট এবং খুবই ইউনিক, খুবই ভদ্র একটা জাতি, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি, তারপরও বারবার কেন যেন এই কথা আসলেই বলতে হয়, কারণ যে আসলেই এত নম্র, ভদ্র এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার মনে হয় স্টিল পৃথিবীতে খুব কম জায়গাতেই পাওয়া যাবে। নিঃসন্দেহে, এবং আপনি যেটি বলছিলেন যে একদম দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে দেশের যারা টোকিওতে বসবাস করছে সবারই একই রকমের অংশগ্রহণ, এবং এই যে স্বতঃস্ফূর্তভাবে যে সহযোগিতা করা একটি বড় আসরকে সফল করার জন্য, সেই বিষয়টি নিঃসন্দেহে শুধু আপনাদেরকে না গোটা বিশ্বকে মুগ্ধ করবে এই আসর শুরু হওয়ার পর। কিন্তু জাপানের যে আবহমান সংস্কৃতি, তাদের যে সাংস্কৃতিক যে ধারা, তাদের সংস্কৃতির মধ্যে নিশ্চয়ই এতদিন ধরে যেহেতু আপনি আছেন, তাদের জীবন ধারার সাথে অনেকটা আপনার এক ধরনের সক্ষমতা তৈরি হয়ে গেছে, সেটিকে আসলে বর্তমানে একজন জাপানে অবস্থানরত মানুষের বাহিরের চোখ দিয়ে যদি দেখতে চান, যদি আমরা বলতে পারি একজন বাঙালি হিসেবে যদি দেখেন, সেক্ষেত্রে আসলে আপনার কাছে তাদের এই কালচারাল ভ্যারিয়েশনটা কেমন লাগে, আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করছেন? জাপান আমি যদি তাদের কালচারটা যদি বলি, ঠিক আছে, আমি কোন সেন্সে যে কালচার তো আসলে বিভিন্ন ভাবে প্রভাবিত হয়, প্রভাবিত যেমন আমি যদি আমাদের দেশের চিন্তা কালচারটা চিন্তা করি, আমাদের দেশের বেশিরভাগ কালচার কিন্তু প্রভাবিত হয় আমাদের ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে। এখানে তো এখানেও ঠিক ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে হয় নাই, কিন্তু এদের যে প্রভাব, এদের যে আচার আচরণ, ঠিক আছে, এগুলো সবই কোথা থেকে এসেছে হয়তো আমি জানি না, কিন্তু তাদের যে এটা কী বলো, অনেকে মানবিক শিক্ষা অথবা পারিবারিক শিক্ষা বলি, মানবিক শিক্ষা বলি, অথবা তারা পারিপার্শ্বিকের থেকে তাদের যে, আমরা সবাই জানি জাপানের একটা অনেক বড় একটা ঘটনা, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর যে তাদের থেকে, তার পরের থেকে যে জাপানকে যে সুন্দরভাবে যে সাজিয়েছে, যারা এদের রুলার ছিল তারা জাপানকে এত সুন্দরভাবে যে এটা রিভিল করেছে, এবং মানুষের ভিতরে যে শিক্ষা দীক্ষা দিয়ে যে তাদের যে গড়ে উঠেছে, এটা এটা আর কি আমি যে বললাম যে যে সামাজিক যে কোনো পরিবর্তন, এটা তো একদিনে আসে না, এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হয়, এবং এটা শিক্ষার মাধ্যমে দিতে হয়, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে। আজকে যদি আমি ছোট ছোট একটা বাচ্চার ভিতরে যদি একটা শিক্ষা দিয়ে দেই, এই শিক্ষাটার ফল পেতে আমাকে কতদিন, কালকে কিন্তু পাবো না, পরশু দিন পাবো না, এক বছর পাবো না, দুই বছরে পাবো না, এটা আমাকে ওয়েট করতে হবে 30 থেকে 40 বছর, তাই না? 40 বছর পরে ওই যে ছোট ছেলেটা যে মানুষ হয়ে যে সে আচার আচরণ, তারপরে সে যে ইম্প্যাক্টটা করবে, তার মানে কি এটা সামাজিক যে একটা একটা চেঞ্জ পরিবর্তন, এটা একটা লং টার্ম, তাই না? 40 বছর পরে আমার একটা এফেক্ট হলো। ঠিক এইভাবেই আমি যেটা মনে করি, এরা ঠিক তখন থেকেই অনেকেই বলে আর কি যে ওই যে একটা কি বলে মানে দাদা, ওই সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে পুরো জাতিটা একটা ইউনাইটেড, মানে একেবারে একাত্ম হয়ে তারা এই দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা বোধ থেকে গেছে, তাদের এই যে আচার আচরণের যে পরিবর্তন বলা যায়, বা মানুষের প্রতি যে এই যে তাদের যে ভালোবাসা এবং যে আইনের প্রতি যে শ্রদ্ধাশীল থেকে যে বসবাস করা, প্লাস অন্য মানুষের প্রতি যে সম্মান প্রদর্শন করা, ঠিক আছে, এইগুলো আমার কাছে মনে হয় যে জাপানি এটা সত্যি এটা ইউনিক, এবং এটা তাদের আমি সঠিক কোথা থেকে আসে এটা ইস ডিফিকাল্ট, ঠিক আছে, যে এখানে তো আমাদের মতো ধর্মীয় মূল্যবোধটা সেখানে ডিফারেন্টলি, কারণ আসলে একটি আপনি যেটা বলছিলেন এটি একদিনে তৈরি হয় না, এটি নিঃসন্দেহে একটি ক্রমবর্ধমান একটি প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে আসলে তৈরি হয়। ডক্টর জাকির, আমরা আপনার কাছে অলিম্পিকের বিষয়ে যদি আরেকবার একটু ফিরে আসি, সেক্ষেত্রে বিশেষ করে জাপান তো এর আগেও একবার অলিম্পিক তারা আয়োজন করেছিল, তারা আয়োজক হিসেবে ছিল, এবার অলিম্পিকেও তারা আয়োজক হিসেবে রয়েছে। সেক্ষেত্রে আসলে বিগত প্রায় 2 যুগ ধরে জাপানকে আপনি দেখছেন, এবং অলিম্পিককে কেন্দ্র করে জাপান নিশ্চয়ই তার আয়োজন তার ভিন্ন মাত্রায় কিছু পসরা সাজিয়ে বসছে, তো সেই জায়গা থেকে আসলে এই পার্থক্যটা কিভাবে দেখছেন জাপানের এই অলিম্পিক পূর্ববর্তী এবং অলিম্পিক আয়োজন পরবর্তী যে পার্থক্য জায়গাটিকে সেভাবে সেটিকে কিভাবে অবলোকন করছেন?
আমি আগে একবার উল্লেখ করেছি যে জাপানের এটা হলো যে দ্বিতীয় অলিম্পিক আসর। এর আগে জাপানের আসর বসেছিল 1964-এ, এখন এটা হলো যে 2020 সালের অলিম্পিক, বাট ইট উইল বি হেল্ড অন 2021। একটা যখন এই ধরনের একটা বড় আসর কোনো দেশে বসতে চায়, সেই দেশের যে অবশ্যই তারা প্রথমেই মেন্টালি তারা প্রিপারেশন নেয় যে আমরা একটা মাল্টিকালচারের একটা ইভেন্ট গ্রহণ করতে চাই, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তারা সম্মান, মানে বাইরে থেকে যারা আসবে তাদেরকে সম্মান প্রদর্শন করবে, তাদের জন্য কোনো রকম আতিথেয়তায় ত্রুটি না হয় সেই প্রচেষ্টা করবে। ঠিক আছে, জাপান ঠিক একইভাবে এই অলিম্পিক আয়োজন করে তা এটা নর্মাল। আমরা যদি চিন্তা করি যে আমার বাসায় একটা গেস্ট আসবে, আমরা বাসাটাকে সুন্দরভাবে সাজাতে চেষ্টা করি না, ঠিক একইভাবে একটা দেশে যখন বাইরে থেকে গেস্ট আসবে তারা ওই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চেষ্টা করে। আমরা আসার পরে দেখেছি যে জাপান এত এত ইনফ্রাস্ট্রাকচার এদের এত স্ট্রং এবং এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার যে আমার মনে হয় ওরা যে কোনো সময় মানে এই অলিম্পিকের মতো, যদিও অলিম্পিক একটা বিশাল ইভেন্ট, আমরা জানি এখানে প্রায় 12,000 অ্যাথলেটস, কিন্তু প্রায় মানে গত অলিম্পিকে যদি চিন্তা করি রিও ডি জেনারিও ব্রাজিলে, যে ওখানে কিন্তু প্রায় 12,000 মতো অ্যাথলেট পার্টিসিপেট করেছিল। শুধু এই অ্যাথলেটটা শুধু না, এরপর স্পেক্টেটর যারা দর্শক আছে, প্রচুর দর্শক আসে না, তো এদেরকে সব অ্যাক্সেপ্টেন্সের জন্য যে জাপানের যে ক্যাপাবিলিটি আমার মনে হয় না কোনো কমতি ছিল। তারপরেও বড় ইভেন্ট এখন আগে যেমন 1964 সালের যে অলিম্পিক আর 2020 সালের যে অলিম্পিক, এটা পরিসর কিন্তু অনেক বড় হয়েছে, আগেকার ইভেন্টের থেকে এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে, এখন মানুষ অনেক বেশি আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আরও কিছু করার দরকার ছিল, ঠিক আছে, তারা এটা করেছে। টোকিওর একটা একটা বে সাইড একটা এরিয়া আছে আর কি, তো এই জায়গাটা মানে এখন ওখানে গেলে বোঝা যায় তারা এত এত বিউটিফিকেশন এত সুন্দর করেছে। যেমন যেখানে অলিম্পিক ভিলেজটা করেছে একটা জায়গা, ওইটা বলে হারুমি এরিয়া, টোকিওতে হারুমি এরিয়া অলিম্পিক ভিলেজ করেছে। এখানে প্রায় যখন অ্যাথলেটটা আসবে সেখানে 18,000 বেড তারা দিতে পারবে, মনে হয় সম্ভবত 21টা বিল্ডিং করছে আর কি। তো এইসব জায়গাটা প্লাস আরও কিছু এই যে ওয়াটার বেসড স্পোর্টসটা করার জন্য তারা কিছু কিছু এরিয়া করে এত সুন্দর সাজেছে যে এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা মানে মানুষ টুরিস্ট স্পট হিসাবে ঘুরতে যাবে এই জায়গাটা, এই জায়গাটা ঘুরতে যাবে। কাজে সেই হিসাবে যদি আমি বলি যে কী কী পরিবর্তন, আমার মনে হয় ওরা ফার্স্ট অলিম্পিকে যতটা ততটা করি নাই এবার, কারণ কি ফার্স্ট অলিম্পিকের 1964 যে অলিম্পিক সেটা সবাই বলে যে অলিম্পিকের জন্য জাপানের যে ব্যাপক পরিবর্তনটা করেছিল। আমি একটা এক্সাম্পল দিই, 1964 অলিম্পিক শুরু হয় অক্টোবরের 10 তারিখে সম্ভবত, তার 8-9 দিন আগে অক্টোবরের ফার্স্ট অক্টোবর 1 মেবি 8-9 দিন আগে তারা কিন্তু জাপানের প্রথম যে জাপানের গর্ভ যেটা স্টিল জাপানের সেটা হলো যে বুলেট ট্রেন, এই বুলেট ট্রেন কিন্তু তারা চালু করেছিল টোকিও থেকে ওসাকা 500, ইফ আই এম নট আমি যদি ভুল না করি তাহলে 500-600 কিলোমিটার, ঠিক আছে, আগে লাগতে হলো 7-8 ঘন্টা যেতে, সেটা তারা তৎকালীন সময়ে শিনকানসেন চালু করে এটাকে সময় কমিয়ে ফেলল 4 ঘন্টা, ঠিক আছে। এই যে এটা একটা বিশাল প্রজেক্ট এবং জাপানের একটা কি বলে মাইল ফলক আর কি, অলিম্পিককে বেস্ট করে তারা কিন্তু এই কাজটা করেছে। এবং তখন আরও অনেক মানে রোড ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু করেছে, কিন্তু ফার্স্ট 1964-এর যে প্রথম যে অলিম্পিক সেটার উপর ভিত্তি করে, সেই তুলনায় এবার তো অবশ্যই নতুন করে আর, কারণ এদের রেল নেটওয়ার্ক শিনকানসেন এখন অনেক আছে, নতুন করে আর করতে হয়নি। তারপরেও কিছু কিছু এরিয়া যেখানে দরকার আছে, যেমন অলিম্পিক ভিলেজটা তারা করেছে, এই যে অলিম্পিক স্টেডিয়াম যেটা সেটা 64-এও তারা ব্যবহার করেছে, কিন্তু এইবার আবার রিনোভেশন করে আরও সুন্দর করে এটা করেছে। আরও অনেক অনেক যেটা বললাম যে অ্যাকোয়াটিক যে ওয়াটার বেস্ট ডিসপোজগুলো আছে সেটা করার জন্য বিভিন্ন জায়গায় তারা খুব সুন্দর সুন্দর ফ্যাসিলিটিসগুলো তারা কমপ্লিট করেছে। এগুলোর ডেফিনেটলি এটাই একটা দেশের জন্য, এটা তো পার্মানেন্ট অ্যাসেট, এটা পারমানেন্ট অ্যাসেট হয়ে গেল, এর পরবর্তীতে তারা এই জিনিসগুলোকে এই দেশের জন্য ব্যবহার করবে, ঠিক আছে। এটা কোনো ইনভেস্টমেন্ট মনে হয় না, এটা হলো যে দেশের কাজে লাগানো, তারা এটাকে এইভাবেই দেখছে যে এটা তো দেশেই থাকতেছে, দেশেই মানে এটা পরবর্তী প্রজন্মের জন্য এটা কাজে লাগবে। তো সেই হিসাবে আমার কাছে যেন যদি কম্পেয়ার টু দ্য আগের অলিম্পিক, এই অলিম্পিকে অত বিশাল তাদের কিছু করতে হয় না, কিন্তু ওভারঅল সেটিং ইজ বিউটিফুল অ্যান্ড পারফেক্ট। বাহ, সে জায়গা থেকে বিশেষ করে যারা এবার জাপানে মুসলিম বিভিন্ন দেশগুলো তো অলিম্পিকে অংশ নিয়ে থাকে, তারাও নিঃসন্দেহে এবারে অলিম্পিকে জাপান সফর করবে, এবং মুসলিমদের জন্য জাপানের যে নতুন ভাবনা, বিশেষ করে আপনারা যারা
সেখানে মুসলিম অধিবাসী রয়েছেন, আপনাদের জন্য নিশ্চয়ই এই অলিম্পিকটি ভিন্ন মাত্রিক একটি মাইল ফলক এবং আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি খুব বড় সুখবর যে সেখানে মসজিদের সংখ্যা বাড়ছে, সেখানে হালাল খাবারের সংখ্যা বাড়ছে, এবং অন্যভাবে বলতে গেলে খুব সম্ভবত হালাল ট্রেন্ড চালু হলো এবারের অলিম্পিককে উপলক্ষ করেই। সেটি নিশ্চয়ই একটি বড় অর্জন আপনাদের যারা জাপানে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন। আরেকটি বিষয়ে একটু সর্বশেষ নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে জাপানে প্রবাসী যারা রয়েছে, প্রবাসীরা নিশ্চয়ই একটি বড় সংখ্যক প্রবাসী জাপানে অবস্থান করছে, বিভিন্ন পেশায় তারা যুক্ত আছে, সেখানে অনেকে ইনভেস্ট করেছে। প্রবাসীরা নিশ্চয়ই এবারে অলিম্পিককে কেন্দ্র করে তাদের ভেতরও একটি ভিন্নমাত্রিক উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনার একজন প্রবাসী হিসেবে আপনি কিভাবে অনুভব করছেন, আপনার অনুভূতি জানতে চাই ডক্টর জাকির। ধন্যবাদ এলালি, তুমি নিজেও যথার্থ বলেছ যে এই যে অলিম্পিককে ভিত্তি করে জাপানের ভিতরে যে একটা পরিবর্তন, বিশেষ করে আমি বলবো যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, যারা মুসলমান, একদম যদি সোজা সোজাসাপটা বলি যারা মুসলমান, এই মুসলমান ভিজিটারদের জন্য এই অলিম্পিক একটা, আমি মনে করি যে এটা একটা আশীর্বাদ স্বরূপ। কেন বলি যে এ জানে এই যে অলিম্পিকের যে আমরা যদি চেতনাটা চিন্তা করি, আমি আগেই বলেছি যে ওই যে অলিম্পিকের যে জনক উনি যে ফিলোসফিটা দিয়ে গেছেন না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের ভিতর একটা ভ্রাতৃত্ববোধ বন্ধন সৃষ্টি, বন্ধন তৈরি করা, বন্ধন সৃষ্টি করা না, এই যে জিনিসটা এখানে কিন্তু আমি যেমন ধর্ম বর্ণ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এখানে আসবে, সবার জন্যই তাকে কি করতে হবে, সমান একটা সুযোগ দিতে হবে। সেই প্রেক্ষাপটে আজকের যে জাপান খুবই আশ্চর্য, আমরা মাঝে মাঝে যখন শুনি খুব আশ্চর্য হয়ে যায় যে এয়ারপোর্টে নামার পরে হয়তো আগে কিন্তু আমার স্বাভাবিক মুসলমান মানে কোথাও নামাজের জায়গা খুঁজবে, ঠিক আছে, সেই জিনিসটা আগে কিন্তু ছিল না, এই যে এখন এয়ারপোর্টে নামলে নামাজের জায়গা আছে। সবচেয়ে বড় বেশি অলিম্পিককে কেন্দ্র করে তারা চিন্তা করেছে এখানে প্রচুর মুসলমান ভিজিটর আসবে, তাদের জন্য আমাদেরকে যা যা তাদের সুবিধার্থে যা যা দরকার সেটা করতে হবে। যেমন একটা এক্সাম্পল, তারা এমনও হয়তো এমনও করেছে যেটা নাকি যে মোবাইল মক্স, মোবাইল মক্স মানে হয়তো গাড়ি বা কিছু একটার ভিতরে যে একটা ইয়ে করেছে যে সেখানে তারা নামাজটা আদায় করতে পারবে। প্লাস হলো যে এই যে হালাল যে মুভমেন্টটা, এই যে হালাল মুভমেন্ট এখন জাপানে খুবই সারপ্রাইজিং যে জাপানিজ স্টোরে, আগে তো মানে জাপানে আমরা যারা বিশেষ করে মুসলিম কান্ট্রি, হিলালি তুমি হয়তো মালয়েশিয়ায় থাকো, বাংলাদেশে, বাংলাদেশে যদি আমরা যে বলি যে এটা কি হালাল নাকি, এ তো বেকুবের মতো কথা বলো, হালাল হারাম এখানে আবার সেটার পার্থক্য করতে থেকে। কিন্তু যারা বিদেশে থাকে এদের একটা বিরাট স্ট্রাগল যে এই যে হালাল খাবারটা কোথায় পাওয়া যায়, এটা খুবই কঠিন একটা জিনিস। আমরা মানে ওই যে ইয়ের ভিতরে যে চারিদিকে পানি কিন্তু খাওয়ার পানি নাই, এখানে ঠিক একই অবস্থা, চারিদিকে শুধু মাছ মাংস খাবার, কত সুন্দর সুন্দর খাবার কিন্তু খাবার নাই, খেতে পারি না, বিরাট প্রবলেম। মানে কোথা থেকে আমাদের ওই সিলেক্টিভ, এই যে আমাদের যে বাঙালি ভাই ভাইয়েরা বোনেরা যারা আছেন, এই যে হালাল ফুডের যে তারা যে বিজনেসটা তারা যে ইনভেস্টমেন্ট করেছে, এটা হলো যে আমাদের সুবিধার্থে না, এটা আছে বলেই আমরা কিন্তু একটু বিশ্বাস নিয়ে অন্তত যে না অন্যায় করতেছি না, কোনো হারাম কিছু খাচ্ছি না, সেটা নিয়ে আমরা খেতে পারছি, আমরা তখন খুঁজি কি ওই দোকান থেকে হালালটাকে। এখন এই যে অলিম্পিককে ভিত্তি করে তারা কিন্তু এখন জাপানের অনেক সুপার মার্কেট আছে যেখানে হালাল মাংস কিনতে পাওয়া যায়, লেখা আছে হালাল, এই যে হালাল শব্দটা, এই হালাল শব্দটা আমার মনে হয় এখন জাপানের প্রচুর জাপানিজ মানে তারা জানে যে ইয়েস হালাল মানে হালাল একটা শব্দ আছে, হালাল একটা শব্দ আছে যেটা মুসলমানরা মানে, তো কাজে এই যে একটা হালাল এবং এই যে একটা নাম মানে নামাজের ব্যবস্থাটা করা, তো নামাজের যে ব্যবস্থা করে বিভিন্ন এয়ারপোর্টে বা ট্রেন স্টেশন, বড় বড় ট্রেন স্টেশনে, বা এই যে এখন যে মোবাইল তাদের জন্য যে অলিম্পিকের সময় মোবাইল নামাজের ব্যবস্থাটা যে করা, এটা একটা আমি মনে করি যে যারা ইসলামী ধর্মে বিশ্বাস, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করে তারা মুসলমানদের জন্য এটা খুবই একটা ভালো দিক, আশীর্বাদ স্বরূপ যে জাপান নট অনলি ফরেনার ফ্রেন্ডলি, আমি যেটা আগে বারবার বলেছি, এটা আস্তে আস্তে মুসলিম ফ্রেন্ডলি হচ্ছে। কেননা তারা কিন্তু দেখতেছে এখন জাপানে কিন্তু আগের থেকে এখন প্রচুর মানুষ আছে, যেমন ২০১৯ সালে প্রায় 3.5 কোটি ভিজিটর এদের ইন করেছে, 2020 সালে তাদের টার্গেট ছিল 4 কোটি ভিজিটর
ইন করবে। এখান থেকে চিন্তা করে একটা ভিজিটর যদি $1,000 করে যদি স্পেন্ড করে সেখান থেকে কিন্তু জাস্ট উইদাউট ইনভেস্টমেন্ট ফ্লোটিং মানি হিসাবে জাপান আর্ন করতে পারে প্রায় $4,000 কোটি টাকা। চিন্তা $4,000 কোটি চিন্তা করা যায়। এবং এই যে বর্তমানে যে এই যে মুসলিম ট্রেন্ড, এটা আরেকটা সুবিধা হচ্ছে যে বিভিন্ন মুসলিম কান্ট্রি যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো তো মুসলিম কান্ট্রি, মাত্র কয়েক বছর হলো এরা এদেরকে কি সুবিধাটা আছে, এরা উইদাউট ভিসা জাস্ট পোর্টে এসে এন্ট্রি করতে পারে। এবং প্রচুর এই ইন্দোনেশিয়ান ইয়াং ছেলেমেয়েরা, মালয়েশিয়ার ইয়াং ছেলেমেয়েরা জাপানে ঘুরতে আসতেছে, জাপানে ঘুরতে আসতেছে। তো এই যে এই যে এই যে তাদের যে এই যে মুসলমানদের জন্য যে একটা কি বলে একটা বেনিফিট বা তাদের জন্য সত্যি যে আজকে জাপান যে একটা মুসলিম ফ্রেন্ডে তারা খুব ইজিলি ঘুরতে পারছে এবং এখানে আসার পরে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা হালাল খাদ্য পাচ্ছে, নামাজ পড়ার জায়গা পাচ্ছে, এটা আসলে আমি মনে করি যে এই অলিম্পিকের সুবাদে এটা আমাদের একটা বড় পাওয়া এটা। এবং জাপানে যে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম যারা প্র্যাকটিস করে এখানে কোনো বাধা নেই, খুবই প্রশাসন খুবই খুবই ভালো। শুধুমাত্র আমাদের উচিত যে আমাদেরও যে যতটুকু মূল্যবোধ আছে আমাদেরকে সতর্কভাবে যে তাদেরকে কোনো ডিস্টার্ব না করে আমরা আমাদের ধর্ম পালন করলে এখানে কোনো রকম বাধা বা কোনো প্রতিবন্ধকতা নেই। সেই হিসাবে এই বাংলাদেশের যে কমিউনিটি, এই কমিউনিটির যে মানুষগুলো আছে ওনারাও কিন্তু এই যে হালাল যে মুভমেন্টের এই আমার বিশেষ করে বাংলাদেশি যে ভাইয়েরা আছেন যারা ব্যবসার সাথে জড়িত, ইনারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে বিভিন্নভাবে হোক, ইম্পোর্ট করে হোক বা এই দেশে হোক, যে হালাল যে বিশেষ করে হালাল বলতে আমরা বুঝি বেশি বেশি প্রবলেম হয় কিন্তু মাংসর দিক দিয়ে, না মাংসটা মাংসটা তারপর আরও কিছু কিছু করে এইটাকে প্রমোট করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা প্রবাসী যারা আছি তাদের এই যারা এই হালাল ব্যবসার সাথে জড়িত তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরকে সবারই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এই জাপানে হালাল মুভমেন্টের পিছনে। নিঃসন্দেহে এই কন্ট্রিবিউশনটি তাদের এই যে এত বড় একটি অবদান সেটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে জাপানের ইতিহাসে। সেটি আপনারা যারা এখন প্রত্যক্ষভাবে এই হালাল মুভমেন্ট সহ জাপানকে একটি সুন্দর এবং উদার রাষ্ট্র হিসেবে চলমান রাখার ক্ষেত্রে যে সহযোগিতা করে চলেছেন এটি নিঃসন্দেহে জাপানের যারা সরকার রয়েছে, জনগণ রয়েছে, তারাও সেটি শ্রদ্ধার সাথেই স্মরণ রাখবে। ডক্টর জাকির, অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, অধ্যাপনার কাজে আপনাকে ব্যস্ত থাকতে হয়, তার মধ্যেও আজকের এই দর্শক টিভির ভিন্নমাত্রিক এই নতুন আয়োজন সীমানা পেরিয়ে অনুষ্ঠানে সময় দিলেন। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। সবাইকে যারা অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ। আমাদের এই যে হেলালির উপস্থাপনায় এই দর্শক টিভির যে আয়োজন, এটা আমাদের দর্শক টিভির একটা প্রচেষ্টা যে যারা আমরা প্রবাসী আসি এই প্রবাসীদের মাধ্যমে জাপানকে বিশ্ব দরবারে তুলে ধরা। আপনারা সহযোগিতা করবেন, এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কীভাবে সহযোগিতা করতে হয় আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, কিছুই না অনুষ্ঠানটাকে দেখবেন এবং প্রমোট করবেন। আর আমরা যে যেখানে আসি আমরা আমাদের নিজস্ব যে মূল্যবোধ আর ওই দেশের যে আইন কানুন এইগুলা ফলো করে আমরা যেন চলাচল করি, এটাই হলো আমার সবার কাছে আর্থিক এবং আবেদন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর জাকির আপনাকে। দর্শকরা নিঃসন্দেহে আপনার এই দিক নির্দেশনামূলক কথাগুলোকে মনে রাখবে। দর্শক দেখছিলেন সীমানা পেরিয়ে অনুষ্ঠানের আজকের প্রথম পর্ব, চমৎকার আলোচনা শুনছিলেন আমাদের আজকে সম্মানিত অতিথির কাছ থেকে, যিনি গুনমা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন ডক্টর জাকির, ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আপনারা বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছিলেন সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে এবং সেই সাথে করোনার মতো এরকম একটি মহামারীর সংকটময় পরিস্থিতিতে সবার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করছি। আর একই সাথে আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা আলোচনা করলাম
অলিম্পিকের এই মেগা আসর, এবার যেটি জাপান আয়োজন করতে যাচ্ছে আগামী জুলাইতে যে আসর বসবে, আমরা আশা করছি সবাই প্যান্ডামিকের এই সংকটময় মুহূর্তকে পেরিয়ে একটি সফল আয়োজন গোটা বিশ্বকে জাপান উপহার দিতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।